আসলে হয় কি আমি তো ওর বাবা আমি ওর মা তো অনেক দায়িত্ব আমার ওকে নিয়ে এবং আমি শুধুমাত্র শেহজাদকে নিয়েই আমার সব ব্যস্ততা শেহজাদ খান বীরের বাবা মা দুটাই আমি শাকিব খান শেহজাদ খান বীরের কেউ না এবার যেন এভাবেই মন্তব্য করেছেন চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি কেন হঠাৎ করে তিনি এইভাবে কথা বলছেন এবং স্বপ্নম ইয়াসমিন বুবলি এবং শাকিব খানের মধ্যে মূলত চলছে কি প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সম্প্রতি সময়ে বুবলি অনেক আলোচনা সমালোচনার মধ্যেই রয়েছেন বিশেষ করে তাপসের সাথে পরকীয়ার পর থেকেই তাকে নিয়ে যেন সমালোচনা কোনোভাবেই থামেনি আর তাপসের সাথে পরকীয়ার পর থেকেও শাকিব খানও কঠিন সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন বুবলি আমার কেউ না এবং তাকে আমি কখনো মেনেও নেব না কারণ বুবলি এক ভুল বারবার করে তাকে আমি কতবার নিষেধ করেছি পরকীয়া কাণ্ড নিয়ে পরকীয়ায় না জড়াতে আমি নিজেও তাকে ধরেছি আর সেই বুবলিকে আমি আর কখনো মেনেও নেব না কারণ একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এইভাবে বেহায়ার মতো নিজের মান সম্মান ডুবিয়ে সবসময় বাজে কাজে লিপ্ত থাকতে পারে এভাবে কিন্তু চিত্রনায়ক শাকিব খান ওডিএ কলে চ্যানেল 24কে ইতিমধ্যে জানিয়েছিলেন যার কারণে বুবলি এবার নিজের মতো করেই সিদ্ধান্ত নিয়েছেন শেহজাদ খান বীরকেও শাকিব খানের কাছে আর দেবেন না শেহজাদ খান বীরকে নিজের কাছেই রাখবেন এবং এমনটিও বলছেন তিনি যে শেহজাদ খান বীর আমার সন্তান আমি তার বাবা মা এবং আমি সব কিছু তার শাকিব খান কেউ না আসলে হয় কি আমি তো ওর বাবা আমি ওর মা তো অনেক দায়িত্ব আমার ওকে নিয়ে তাই আমি তাকে আমার মতো করে মানুষ করব সে যেন মানুষের মতো মানুষ হতে পারে সেই চেষ্টাই করব সবসময় স্বপ্নম ইয়াসমিন বুবলি কিন্তু এভাবে হর হামেশে কথা বলেই আসছে এখন যার কারণেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়েও চলছে অনেক সমালোচনা এদিকে শাকিব খান কিন্তু সবসময় বলেই আসছিলেন আমি আমার দুই ছেলেকে সমানভাবে ভালোবাসি আমি শেহজাদ খান বীরকে যতটুকু ভালোবাসি আব্রাহাম খান জয়কেও ততটুকুই ভালোবাসি তাই আমি আমার সন্তানদের আমার মতো করে মানুষ করব তাদেরকে কোনো অভাব আমি কখনোই বুঝতে দেব না কিন্তু এদিকে স্বপ্নম ইয়াসমিন বুবলি শেহজাদ খান বীরকে শাকিবের কাছেই দেবে না এমনটি বলছিলেন প্রিয় দর্শক স্বপ্নম ইয়াসমিন বুবলির এমন সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে